আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় ওমান প্রবাসী ভাইয়েরা, আজকের ভিডিওটা হতে যাচ্ছে ওমানের তীব্র আকার ধারণ করছে গরমের পরিস্থিতি। তো আমি এই মুহূর্তে ওমানের সালালা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যতটুকু আমি আমার দ্বারা সম্ভব হইতেছে আমি দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু ভিডিওটা গাড়ি থেকে আমি করতেছি। তো যতটুকু আমার দ্বারা সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি ওমানের বর্তমান পরিস্থিতিটা কীরকম। এখন সকালে 11:37 দুপুর প্রায় দুপুর নামাজের আগে ওমানের সালালা যে তীব্র গরম, দেখুন কি অবস্থা। অথচ মাঝখানের বিভিন্ন জায়গা কিন্তু এই মুহূর্তে বন্যা। বুঝতে পারতেছি না ওমানের আবহাওয়া কেন এরকম হইলো, আগে কিন্তু এরকম কখনো দেখিনি। তীব্র গরমে অতিষ্ঠ যারা প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আগে কিন্তু রাস্তার মধ্যে এই মুহূর্তে এই দুপুরে অনেক বাংলাদেশি ভাইদেরকে দেখতাম যে কাজ করে, কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ হয়তোবা কোম্পানিরা বুঝতেছে যে মানুষের প্রচণ্ড গরমে হয়তোবা সমস্যা হইতে পারে। দেখেন রাস্তায় কোনো মানুষ নেই, আছে যারা গাড়ি নিয়ে যাইতেছে আসতেছে, গাড়িতে মানুষ আছে, কিন্তু রাস্তা যারা রোড ক্লিনার বা বিভিন্ন কনেকটেকশনের রোডের যা কাজগুলো, এগুলো কিন্তু অলরেডি বন্ধ একবারে, কোনো কাজ নেই। এই যে ফায়ার সার্ভিসের দুইটা গাড়ি যেতেছে অলরেডি, দেখেন হয়তোবা কোন জায়গায় আগুন লাগছে। হ্যাঁ, ওরা ইমার্জেন্সি আওয়াজটা যখন দিতেছে তাহলে বোঝা যায় যে আগুন লাগছে হয়তো বা কোনো জায়গায়। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক। তো এই হলো বর্তমান ওমানের সালালার প্রচণ্ড গরমের যে তীব্রতা, ভয়াবহ আকার ধারণ করতেছে আর কি বর্তমান যে পরিস্থিতিটা। তো আমি আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি আর কি। মোবাইলটা পরে যাইতেছে কতক্ষণ পরপর, যেহেতু এই রাস্তাটা ওই কয়েকটা রোড ব্রেক আছে রাস্তাটার মধ্যে, এই কারণে বাড়িটা পড়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন হলো আমার ওমান প্রবাসী ভাইয়েরা, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা ওমানের কে কোন জায়গায় আছেন, গরমের কী পরিস্থিতি সবাই জানাবেন। আর রাস্তার আশেপাশে যদি আপনারা দেখেন যে কোনো প্রবাসী ভাই রাস্তাতে কাজ করতেছে, যদি পারেন, বিশেষ করে যারা গাড়ি চালান, যদি পারেন একটা ঠান্ডা পানি তাদেরকে দিবেন, একটু সাহায্য করবেন আর কি মানুষের। কারণ ভাই প্রবাসে সবাই কিন্তু একরকম না, সবার পরিস্থিতি একরকম না। অনেক মানুষ আছে খুবই সমস্যার মধ্যে আছে, হয়তোবা সে দুইটা ফানি যদি রাস্তাতে কিনে খায়, সে চিন্তা করবো আমার দুইটা ফানি 200 পয়সা, বাংলাদেশি 60 টাকা বর্তমানে। তো যারা একটু ভালো অবস্থায় আছেন, হয়তোবা রাস্তা দিয়ে যাইতেছেন, দেখতেছেন এখন গরমের তীব্র অবস্থা, খুবই অবস্থা খারাপ, একবারে হিট। যতটুকু পারবেন আশেপাশের যে কোনো একজন মানুষকে যদি পারেন আপনারা একটা ঠান্ডা পানি দিয়ে হইলেও সহযোগিতা করবেন। আপনি আল্লাহর কাছেও পাইলেন, লোকটাও খুশি হইলো, মানুষের একটু সমস্যা সমাধান হইল। তো এখন আমি চলে আসলাম আমার মাদ্রাসার মধ্যে, এখন আমি মাদ্রাসার রোডে ঢুকে গেছি। এই যে কোনো মানুষ দেখেন, এই যে ওমানিরা সবার ঘরের সামনে গাড়ি পার্কিং, রাস্তায় কোনো মানুষ নেই, সবার ঘরে ঘরে গাড়ি পার্কিং। এত তীব্রতা গরমের সালালা আমি আর কখনো আমি এত গরম দেখিনি। এই যে অনেকক্ষণ পরে আমাদের দুইজন প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে দেখতেছি সাইকেলে যাইতেছে, একজন হয়তোবা রঙের কাম করতেছে, তার পিছনে রঙের ব্রুশ দেখা যাইতেছে। তো আমি এখন চলে আসলাম আমার মাদ্রাসার একবারে গেটের কাছাকাছি, এখানেও একই অবস্থা। এই দেখেন গরমের রোদের কি অবস্থা, যদি এখানে দুইজন মানুষ 10 মিনিট খাড়া তার অবস্থা শেষ, 10 মিনিট খাড়ানোর মতো অবস্থা নাই, যে গরম পড়তেছে। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেফাজত করুক, আমিন। এখন আমি গাড়িটা পার্কিং করব, ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমিন।